আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারকা আহলান ও সাহালান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও তো প্রিয় বিওয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ টপি অব আজকের ভিডিও ভালো মন্দ আরবি শিখি আজকের ভিডিওটি মূলত সম্পূর্ণ নতুনদের জন্য নতুন যারা সৌদি আরবে এসেছেন বা আসবেন ভাবছেন তাদের জন্য আজকের ভিডিও তো আজকের ভিডিওটি শিখলে যদি মনোযোগ সহকারে শিখেন তাহলে আশা করি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবেন তো ভিডিওটি না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমরা বাংলাতে বলি আমি আরবিতে বলে আনা বাংলাতে বলি আমি আরবি হচ্ছে আনা যেমন বাংলাতে বলি তুমি আরবিতে বলে ইনতা ইনতা হচ্ছে তুমি যেরকম বাংলাতে বলি সে বা তিনি আরবিতে বলে হুয়া ধরেন আপনি কারোর সাথে কাজ করছেন তো কাজ করছেন তো আপনি বলবেন যে সে আমার সাথে কাজ করবে তখন বলবেন হুয়া সগুল সাওয়া আনা হুয়া সগুল সাওয়া আনা সগুল হচ্ছে কাজ হুয়া হচ্ছে সে এইভাবে বলবে ধরেন বাতাস বাতাস হচ্ছে হাওয়া হাওয়াকে আরবিতে বলা হয় বাতাস রুদ্র রৌদ্রকে আরবিতে বলা হয় হারারা শীতকে বলা হয় বাড়ি দোকান দোকানকে আরবিতে বলা হয় মাহাল হ্যাঁ দোকানকে আরবিতে বলা হয় মাহাল ধরেন না আপনি দোকানে যাবেন বিদেশিদের সাথে কাজ করছেন সৌদি হোক বা মাতৃ হোক যাদের সাথে কাজ করছেন বা আপনি দোকানে যাবেন তখন তাকে বলবেন আনার মাহাল হুম আনারহ মাহাল আমি মাহালে যাই যদি বলতে চান যে আমি মাহাল দোকানে যাব তখন তখন বলবেন আনা বারোহ মাহাল আমি দোকানে যাব হুম মুদি দোকান মুদি দোকান হচ্ছে বাকালা সাধারণত যে সৌদি আরবে যে দোকানগুলো যে দোকানের মধ্যে আপনার ইত্যাদি ইত্যাদি বিক্রি করে চাউল ডাউল এটা সেটা মানে সব কিছু যে দোকানে পাওয়া যায় সে দোকানকে বলা হয় বাকালা আর খাবার হোটেল খাবার হোটেলকে বলা হয় মাতাম মাতাম হচ্ছে খাবার হোটেল হুম মনে রাখবেন রান্নাঘর সাধারণত সৌদি আরবে রান্নাঘর নিয়ে কোনো কথাবার্তা হয় না তারপরও দিয়ে দিলাম ভিডিওটা যদি শব্দটা যদি দরকার হয় কখনো তাও মানে এখান থেকে শিখে নেবেন রান্নাঘর হচ্ছে মাতবাক মাতবাককে বলা হয় রান্নাঘর তো যারা বিল্ডিং কনেকশনের কাজ করেন বিশেষ করে তাদের লাগে এই শব্দটি আর টয়লেট টয়লেট এটা হচ্ছে কমন এটা লাগবেই টয়লেট হচ্ছে হামমাম হামমামকে বলা হয় টয়লেট আর একটা কথা মনে রাখবেন কবুতরকেও হামমাম বলে হুম যখন কথা বলবেন তখন আপনি বুঝে নিতে হবে সে কি টয়লেটের কথা বলছে নাকি কবুতরের কথা বলছে হ্যাঁ টয়লেটও হামমাম আবার কবুতরকেও বলা হয় হামমাম প্রস্রাব করা পস্রাব করাকে বলা হয় ভোল ধরেন আপনি পস্রাব করবেন আপনি প্রস্রাব করতে যাবেন তখন কিভাবে বলবেন বলবেন বল বারো বল আমি প্রস্রাব করতে যাব বল হচ্ছে প্রস্রাব করা সায়ারা সায়ারা হচ্ছে গাড়ি হ্যাঁ সায়ারা গাড়িকে বলা হয় সৌদি আরবে শুধু সৌদি আরবে না আরব কান্ট্রিতে বিশ্বের যে কোনো আরব কান্ট্রিতে যাবেন গাড়িকে বলা হয় সায়ারা আরব আর কি যেগুলো আরব কান্ট্রি আরবি ভাষা সব দেশে চলে ইরাকে তারপরে মনে করেন কুয়েতে সৌদি আরবে একই ভাষা গাড়িকে বলা হয় সায়ারা বিমানকে বলা হয় তায়ারা তায়ারা হচ্ছে বিমান আর ব্রিজ ব্রিজকে বলা হয় কুবরি ধরেন ফ্লাইওভার তারপর যে ছোটোখাটো কালবাট বা ব্রিজ এগুলাকে বলা হয় কুবরি কুবরি হচ্ছে ব্রিজ কর্মচারী কর্মচারীকে বলা হয় আমেল কর্মচারী অথবা দিনমজুর হ্যাঁ যাই বলেন এদেরকে বলা হয় আমেল আমেলকে বলা হয় কর্মচারী পেট্রোল পেট্রোলকে বলে আরবিতে বেঞ্জিম পেট্রোলকে বলা হয় বেঞ্জিম মনে রাখবেন আর পেট্রোল পাম্পকে বলা হয় মাহাত্তা মাহাত্তা হচ্ছে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পকে বলা হয় মাহাত্তা ধরেন আপনি এক জায়গায় অপেক্ষা করছেন সেই আশেপাশে একটা ইয়ে আছে পেট্রোল পাম্প আছে তখন বলবেন আনা গেফ মাহাত্তা আমি মাহাত্তাতে মানে পেট্রোল পাম্পে আছি তো আগুন আগুনকে বলা হয় নার আরবি ভাষায় আগুনকে বলা হয় নার নার হচ্ছে আগুন পানি পানিকে বলা হয় ময়া পানিকে বলা হয় ময়া আমি শব্দগুলো বারবার এই জন্যই বলছি আবার ভিডিওটা লম্বা হয়ে যায় তারপরেও কিছু করার নেই তো আপনারা যেন সহজে শিখতে পারেন এই জন্য ভিডিও মানে শব্দগুলো বারবার বলি পানি হচ্ছে ময়া বাতাসের আগেও বলেছি বাতাসকে বলা হয় হাওয়া রাস্তাকে বলা হয় তারিক হ্যাঁ রাস্তাকে বলা হয় তারিক ধরেন আপনি এক জায়গায় আছেন তো আপনাকে কেউ বলতেছে তুমি কই আছো কোথায় আসতেছো নাকি অথবা তুমি কোথায় আছো তখন বলবেন মজুদ তারিক আমি রাস্তায় আছি হ্যাঁ তো কাউকে যদি বলেন যে সোজা রাস্তায় যাও তখন বলবেন রোহ তারিখ সিদা রোহ তারিখ সিদা রোহ হচ্ছে যাওয়া তারিখ হচ্ছে রাস্তা সিদা হচ্ছে সিদা হচ্ছে সোজা যাকে বলা হয় সিদা কাছে কাছে আরবি হচ্ছে গরিব হচ্ছে কাছে আর দূরে দূরে এর আরবি হচ্ছে বাইত দূরে হচ্ছে বাইত কাছে হচ্ছে গরিব তাকে বলো হ্যাঁ ধরেন না আপনার একটা যে কোনো একটা কথা আপনাকে কেউ বলেছে যে তাকে বল আপনি অন্য একটা ব্যক্তিকে বলার জন্য হ্যাঁ তো আপনি কিভাবে বলবেন আপনাকে বলেছে তাকে বলো অথবা আপনি কাউকে বলছেন যে তাকে বলো তা আপনি যদি কথা না আরবিতে বলতে চান তাহলে বলবেন কল্লম হুয়া কল্লম হুয়া কাল্লাম হচ্ছে বলা বা কথা হুয়া হচ্ছে তাকে হুম মনে রাখবেন কল্লম হুয়া তাকে বলো তার সাথে যাও আপনি আপনি যদি কাউকে বলেন যে তার সাথে যাও আরবিতে যদি বলেন তাহলে বলবেন রোহ সাওয়া সাওয়া হুয়া রোহ হচ্ছে যাওয়া সাওয়া সাওয়া হচ্ছে সাথে হুয়া হচ্ছে তার তার সাথে যাও তাকে মেরেছ কেন আপনাকে আপনার বন্ধু অথবা আপনার কোনো নিকটের লোককে যদি কোনো আরবি বা কোনো মাস্রি কোনো বিন্দেশি লোক বলে যে মারে তাহলে আপনি যদি বলেন তাকে মেরেছ কেন তখন বলবেন লেশ লেশ উদ্রুপ হুয়া এভাবে বলবেন যে তাকে মেরেছ কেন তার মানে হচ্ছে লেশ উদ্রুপ হুয়া উদ্রুপ হচ্ছে মারা আর হুয়া হচ্ছে তাকে প্রিয় ভিউয়ার্স ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ